السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আম্মু বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন আপনারা কেমন আছেন আশা করি আমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি তো পাশে যে মেয়েকে দেখতে পাচ্ছেন আপনারা সে হচ্ছে আমার মেয়ে আম্মু তুমি তোমার নাম কি বলো ফাতেমা ফাতেমা আমার মেয়ের নাম হচ্ছে ফাতেমা তাকে আমি আজ কিছু পরীক্ষা করব দোয়ার মাধ্যমে দোয়া বলার মাধ্যমে তাকে পরীক্ষা করব সে কি কি দোয়া মুখস্থ পারে আম্মু তুমি তো অনেকগুলো দোয়া মুখস্থ পারো এর মধ্যে আমি তোমাকে কিছু দোয়া আজকে এখন বলবো তুমি বলবা ভালোভাবে বুঝছো এখন তুমি কোন দোয়া থেকে শুরু করব আমরা বলো ঘুমানোর সময় ঘুমানোর আচ্ছা আমরা যে রাতে ঘুমাই ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয় ঘুমানোর সময় এই দোয়া বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আম্মু তারপর এটার অর্থ আমি তোমাকে বলে দেই এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নামেই মরি এবং আপনার নামেই আমরা বাঁচি এটা তারপর ঘুম থেকে ওঠার সময় আমরা কোন দোয়া পড়ব আম্মু ঘুম থেকে ওঠার সময় জাগার সময় এই দোয়া বলবে আলিনিল্লা জাহিয়ানা বাদ মামাতান লিহিনশির তারপর এটা গেল এখন কেউ যদি আম্মু তোমার উপকার করে তাহলে তাকে কি বলতে হয় কে উপকার করে বলবো জাযাকাল্লাহু খাইর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন আম্মু ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হবে বাইরে বের হওয়া বাড়ি থেকে বের হওয়ার সময় এলে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ কি আম্মু জানো অর্থ আমি বলি আল্লাহর নামে বের হলাম আমি আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি নেই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপর তোমাকে আরেকটা দোয়া দেব আম্মু টয়লেটে প্রবেশ করার জন্য যে দোয়া তুমি যে বলো বাথরুমে যাওয়ার দোয়া এই দোয়াটা কি বাথরুমে প্রবেশের সময় এই দোয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এত তাড়াতাড়ি বলো কেন আর একটু আস্তে সুন্দর করে বলতে হবে না মো এটার অর্থ হচ্ছে কি জানো আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি নিশ্চয় আমি আউযু বিকা আমি আপনার কাছে আশ্রয় চাই মিনাল খুবসি ওয়াল খাবাইস পুরুষ নারী ঘুমে ধরতেছে ঘুমে ধরতেছে ঘুমাবা তুমি এখন আমি তো তোমাকে ধরে রাখছি না ও একটা দোয়া পড়ে তারপর তুমি ঘুমাবো এখন টয়লেট থেকে বের হওয়ার সময় আম্মু কোন দোয়াটা পড়তে হয় আম্মু টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া বলবে গুফরানাকা আপনার কাছে ক্ষমা চাই অর্থ তারপর এই যে মনে করো কারোর সাথে সাক্ষাৎ হলে যে আমরা কথা বলি কথা বলা শুরুতে যা বলি সেটা কি সাক্ষাৎ হলে প্রথমে কি বলবে আম্মু প্রথমে সালাম দিবে যে সেটা কি বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তারপর লম্বা করে যদি বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তারপর উত্তর দেওয়ার সময় কি বলতে হবে আম্মু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ তারপর তুমি যে যে যদি মাঝে মাঝে হাঁচি মারো না হাঁচু এই হাঁচু মারলে কি বলতে হয় হাঁচু হাঁচি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর হাঁচি যে শুনবে তারপর আরেকটা খাওয়ার শুরুতে কি বলতে হয় আম্মু বিসমিল্লাহ যদি খাওয়ার শুরুতে তুমি যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও তাহলে বিসমিল্লাহি আউওয়ালাহু বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরু তারপর এটা বলতে হবে তারপর পিতামাতার জন্য কোন দোয়া পড়তে হয় পিতামাতার জন্য এই দোয়া বলে রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা এটার অর্থটা কি জানো আম্মু হে আল্লাহ হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করুন যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছেন এখন তারপর আরেকটা লম্বা দোয়া এটা পারবা তুমি আম্মু আম্মু কাপড় পরিধান করার সময় কোন দোয়া পড়তে হয় কাপড় পরিধানের সময় এই দোয়া বললে আলহামদুলিল্লাহি কাসানি হাজার সাকনি মিন গরি হাউলি নিমিন্নি ওয়ালা কুয়া সুন্দর হয়েছে
অনেকগুলো দোয়া তারপর আজ এই পর্যন্তই তাহলে পরবর্তী দোয়া আমরা আবার অন্য একটা ভিডিওতে শুনবো বা তোমার আমি এমনিতেই শুনবো তুমি এখন ঘুমাবা ঘুমাবা এখন তোমার ঘুম ধরছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।